আরকেবি পেন্টিংয়ের সকলকে স্বাগত জানাই। আজকে সিলিংয়ে পেন্টিং করব, আকাশের দৃশ্য আঁকব। আকাশ বলতে আকাশের মধ্যে মেঘ থাকবে, সাইড থেকে গাছের ডাল থাকবে এবং পাখি উড়ছে, এরকম আঁকব। তো প্রথমে আগে মেঘগুলো এঁকে নেব। যারা প্রথম আমাদের চ্যানেলে আসছেন তাদের কাছে রিকোয়েস্ট, আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটি লাইক দেবেন ও শেয়ার করবেন। তাহলে শুরু করা যাক। তো সবাই দেখতে পাচ্ছেন আমি একটি স্প্রে নিয়ে নিয়েছি, নিয়ে আস্তে আস্তে প্রথমে মেঘের শেডগুলো দিচ্ছি। মেঘের এখনও সম্পূর্ণ আকৃতি করিনি, মেঘের শেডগুলো দিচ্ছি, এরপর আস্তে আস্তে মেঘের আকৃতিগুলো করব। এবার মেঘের আকৃতি যেগুলো আমি করছি, এরকম আমি করছি আর কি। তো মেঘের আকৃতি ডাইস দিয়েও করা যায়, আর ডাইরেক্ট করলে অনেকটা রিয়েলিস্টিক লাগে, তো সেই জন্য আমি ডাইস ছাড়া করছি। তবে হ্যাঁ, ডাইস দিয়ে বাকি অংশগুলো কিছু কিছু জায়গা আমি ডাইস দিয়েও করব। এইখানটা আমি ডাইরেক্ট করছি। সচরাচর মেঘ দেখবে যে মেঘের যে আকৃতি হয়, যে এই যে গোল মতো অংশগুলো যেগুলো আমি করেছি, কখনো ছোট কখনো বড় এইভাবে মিশিয়েই থাকে। শরতের আকাশে যে মেঘ হয়, মেঘ তুলো ছিঁড়ে দিলে যেরকম হয় তুলোকে, এই জন্য বলা হয় যে শরতের আকাশের মেঘ ভেজা তুলোর মতো দেখতে। তো সেই রকম করারই চেষ্টা করছি শরতের আকাশের মেঘ। তিনটে এই সিলিংটা তিনটে পার্ট আছে, তিনটে পার্টে আলাদা আলাদা মেঘ আমি করব, পরে পরে সবাই দেখতে পাবে। এখন এটা করছি, এরপর আমি টাইম ল্যাপসে জিনিসটা করেছি যাতে তাড়াতাড়ি হয় বা বোরিং না লাগে। তো পরের ভাগে